নমস্কার বন্ধুরা আজ আমি একটি বাড়ির তৈরি শক্তিশালী সারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যা গাছের ফুল ফল শাখা পোশাকা এক কথায় গাছের গ্রোথের জন্য অপরিহার্য একটি উপাদান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই সারটি তৈরির জন্য আমি সবজির খোসা ও ডিমের খোসা বেশ কয়েকদিন ধরে রেখে তারপর একটি পাত্রের মধ্যে এগুলোকে রেখে দিয়ে তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে দিতে হবে চার থেকে পাঁচ দিন পরে এটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে আমি একটি কাঠির সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি প্রতি দু থেকে তিন দিন পর পর একটি কাঠি বা অন্য কোনো কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এই পাত্রটি আকারে অনেক ছোট তোমরা চাইলে বালতির মধ্যেও এটি করে রাখতে পারো ভালো করে মিশিয়ে নেবার পর একটি অন্য একটি পাত্র দিয়ে ঢেকে দিতে হবে আমার অন্য একটি পাত্রের মধ্যেও করা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন এটাই আমি ব্যবহার করে তোমাদেরকে দেখাবো এই পাত্রে সারটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটির ওপরে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটি ব্যবহার করা যাবে এবং এটি খুবই শক্তিশালী একটি সার এই সারটি ব্যবহারের জন্য আমি অন্য একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি যতটা পরিমাণে এই সার হবে তার দুগুণ বেশি জল নিতে হবে সরাসরি কিন্তু এই সার ব্যবহার করা যাবে না তাতে গাছে ক্ষতি হয়ে যাবে তাই জলের মধ্যে মিশিয়ে ব্যবহার করতে হবে বন্ধুরা এই সারের কার্যকরী ক্ষমতা অপরিসীম কিন্তু এটি তৈরি করার জন্য কোনো প্রকার খরচের প্রয়োজন হয় শুধুমাত্র বেশ কয়েকদিনের সবজির খোসাগুলো তোমাদেরকে রেখে দিতে হবে দেখো আমি এগুলোকে জলের সাথে মিশিয়ে যে কোনো গাছে ফুল বা ফল বা সবজি যে কোনো গাছে তোমরা ব্যবহার করতে পারো এই সারটি তোমরা সাত দিন পর পর কিংবা পনেরো দিন পর পরও ব্যবহার করতে পারো যে গাছে ফুল ফল আসছে না কিংবা ফুল ফল ধরেছে সেরকম গাছে তোমরা সাত দিন পর পর ব্যবহার করতে পারো এটি একটি বিনা খরচের সার এবং খুব কার্যকরী তোমরা করে দেখতে পারো এবং যেহেতু এটা লিকুইড হিসাবে রয়েছে তাই মাটির মধ্যে সহজেই মিশে যাবে আর গাছের গোড়া পর্যন্ত পৌঁছে এর কাজ তাড়াতাড়ি শুরু করে দেবে বন্ধুরা এই লিকুইডটি ব্যবহার করার পর দু থেকে তিনবার এই অবশিষ্ট যে অংশগুলি রয়েছে সারে সেটির মধ্যে জল দিয়ে পুনর্ব্যবহার করা যেতে পারে এবং তারপর এটি কম্পোস্ট বিনের মধ্যে রেখে দিতে পারো তাতে সার তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিও শেষে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠো ধন্যবাদ